নমস্কার, আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ, আর আপনাদের সাথে আমি সোমনাথ। এই মুহূর্তে যে কারণে ফেসবুক লাইভে আসা আমফান বিপর্যস্ত পরবর্তী অর্থাৎ আমফান উত্তর সময় পশ্চিমবঙ্গে, গোটা দেশের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আরও একবার জানাই যে আপনারা জেনে গেছেন নিশ্চয়ই যতক্ষণে, তবু আরও একবার জানাই যে আমফান পরবর্তী সময় পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, জেলায় জেলায় কিন্তু ভরে যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। আমি সেই ছবিটা দেখিয়ে দেবো, দাদা এখানে কি করছে, সেই ছবিটা আমি দেখাবো। এখন লকডাউন চলছে, এখন লকডাউনের চতুর্থ পর্ব চলছে, লকডাউনের চতুর্থ পর্ব চলছে, কিন্তু রাস্তায় গাড়ি ভর্তি, কিছু ক্ষেত্রে শিথিলতা দেওয়া হয়েছে, কিন্তু আমফান বিপর্যস্ত পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে দেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মাস্ক এখনো সচেতনতা ফিরছে না, আমফানের জন্য কিছুটা ফোকাস নড়ে গিয়েছিল, কিন্তু এরই মাঝে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু লাফিয়ে বাড়ছে। কিছু তথ্য পরিসংখ্যান আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজ সকাল 8টা পর্যন্ত, আজ শুক্রবার 29শে মে, সকাল 8টা পর্যন্ত গোটা দেশের করোনার যা পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সেটা প্রথমে কলকাতারটা, আমাদের পশ্চিমবঙ্গেরটা আমরা তুলে ধরবো। 4000 ছাড়িয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। আরও একবার জানাই, বাংলায় কিন্তু আমফান বিপর্যস্ত বাংলায় কিন্তু 4000 ছাড়িয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধু গতকালই রেকর্ড গড়ে 344 জন একসাথে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4536 জন। সব মিলিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4536 জন, যা কিন্তু যথেষ্ট আতঙ্কের কারণ। পুলিশ প্রশাসন সজাগ আছে, কিন্তু মানুষ সচেতন না হলে আবার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতায় জানাই, কলকাতায় প্রায় দু হাজার ছুঁই, কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 2000 ছুঁই। একদিনেই 87 জন করোনা আক্রান্ত হয়েছে কলকাতায়। এরপর আপনাদের দেখাবো করোনা আক্রান্তের সংখ্যা, কিন্তু আমফান পরবর্তী সময় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এইবারে দেখিয়ে নেবো কোন জেলায় কি অবস্থা। এই প্রসঙ্গে বলে রাখি যে পরিযায়ী শ্রমিকরা কিন্তু দেশে ফিরছেন, ট্রেনের মাধ্যমে হোক কিন্তু বাসে করে হোক, যা নিয়ে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা মনোমালিন্য বা বিবাদের সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্র বা মুম্বাই থেকে 30টা ট্রেন কিন্তু শিয়ালদা কলকাতা আসার কথা, রাজ্য সরকারের সাথে কথা বলার মাধ্যমে তা কিন্তু কর্মীয় 24টা করা হয়েছে, এবং ঘরের ছেলে ঘরে ফিরবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু পরিকল্পনার অভাবে সেভাবে কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা যায়নি আমফান বিপর্যস্ত বাংলায়। সব মিলিয়ে কিন্তু পরিযায়ী শ্রমিকদের মধ্যে থেকে সংক্রমণ বাড়ছে, যার জন্য কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে। জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই পুরো চিত্রটি কোন জেলায় কী পরিস্থিতি করোনা আক্রান্ত আপনাদের সামনে আমরা তুলে ধরবো পুরো তথ্য পরিসংখ্যান দিয়ে, যা কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ। আরও একবার জানাই, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত একদিনে 344 হয়েছে, সব মিলিয়ে 4536 করোনা আক্রান্তের সংখ্যা, এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 223 জন। করোনা সক্রিয় করোনা রোগীর সংখ্যা 2573 জন, এবং করোনা জয়ী বা যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সেই সংখ্যাটা 1668 জন। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি আবার কিন্তু খারাপের দিকে যাচ্ছে আমফান পরবর্তী বাংলায়, সেই তথ্য তুলে ধরছি। এবার জেলা ওয়াইজ আপনারা যে যে জেলায় থাকেন, যদি আমাদের এই সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনারা দেখে থাকেন, আমরা আপনাদেরকে জানাবো। কলকাতা প্রথমে আসছি, কলকাতা জেলায়, কলকাতায় একদিনে 87 জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত শেষ পাওয়া খবর পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে বুলেটিন, সেই খবর অনুযায়ী কলকাতায় করোনা আক্রান্ত কিন্তু 1900 জন ছাড়িয়ে গেছে। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা 1900 ছাড়িয়ে গিয়েছে, 142 জনের মৃত্যু হয়েছে, সক্রিয় করোনা আক্রান্ত প্রায় 1000। কলকাতার পরই দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা, হাওড়া জেলার খবরটা আপনাদের জানাই। হাওড়া জেলায় এখনো পর্যন্ত 55 জনের শরীরে শেষ 24 ঘন্টায়
কিন্তু কোভিড-19 ভাইরাস পাওয়া গিয়েছে। এর মধ্যে 211 জন করোনা আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 309 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 309 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 309 জন, করোনায় মৃত্যু হয়েছে 33 জনের, জেলায় এখনো করোনা সক্রিয় সংখ্যা 564 জন। এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 49 জন, সব মিলিয়ে 591 জন করোনা আক্রান্ত, 206 জন সুস্থ হয়ে গিয়েছেন, মৃত্যু হয়েছে 32 জনের, সক্রিয় করোনা আক্রান্ত 345 জন। আমরা দেখাবো কীভাবে সচেতন নয় মানুষ। দেখুন, রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু অটোর পারমিশন দেওয়া হয়েছে, দুজন করে অটো নিয়ে যাওয়া হয়েছে, আমি অটোর ছবিটা দেখাতে বলবো। এভাবে করোনার সংখ্যা কিন্তু কিভাবে বাড়ছে, আমি অটোর ছবিটা দেখাতে বলবো। এক একটা অটোতে কতজন করে, আমি সেই ছবি দেখাবো, আমি সেই ছবি দেখাবো। দেখুন, আটকে ওঠার মতো ছবি, আটকে ওঠার মতো ছবি। ছবিটা দেখো, দেখো এক একটা অটোতে কতজন করে যাচ্ছে, সেই ছবিটা আমি দেখাতে বলবো। ছবিটা দেখো, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে না। এক একটা অটোতে আমি দেখো কতজন করে বাচ্চা নিয়ে যাচ্ছে, কারোর মুখে মাস্ক নেই, বাচ্চা নিয়ে যাচ্ছে, কারোর মুখে মাস্ক নেই। এই পরিস্থিতিতে কিন্তু অটো নিয়ে যাচ্ছে, দেখো এই পরিস্থিতি, মানুষ সচেতন নয়। আমরা সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছিলাম। দেখুন লকডাউনে বাংলার চিত্রটা, লকডাউন চলছে, চতুর্থ পর্বের লকডাউন, তার মধ্যে দেখুন এই চিত্র কিন্তু আমাদের ক্যামেরায় উঠে আসছে। মানুষ এখনো সচেতন নয়, এক একটা গাড়িতে কত মানুষ যাচ্ছে দেখুন। এভাবে চলতে থাকলে কিন্তু আমফান পরবর্তী বাংলায় আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে। আমি চারিদিকে ছবি দেখাতে বলবো যে কি পরিস্থিতিতে রয়েছে বাংলা। প্রচুর মানুষ লকডাউন কিছুটা শিথিল করতেই প্রচুর মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছে। আপনারা দেখুন সেই ছবি আমরা তুলে ধরছি, আমফান বিপর্যস্ত বাংলায় লাফিয়ে বাড়ছে করোনার সংখ্যা, একদিনে 344 জন কোন পথে যাচ্ছে, সেই ছবি আমরা তুলে ধরবো। যেটা বলছিলাম হুগলিতে, হুগলিতে তিনজনের শরীরে, আরো তিনজনের শরীরে সব মিলিয়ে হুগলি সংখ্যা 244, দক্ষিণ চব্বিশ পরগনায় আরো 10 জনের শরীরে করোনা মিলিয়েছে, সংক্রান্ত সংখ্যা, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 167, তার মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। এরপরে আসছে মালদা, আমরা জানি উত্তরবঙ্গের মালদায় কিন্তু খুব বেশি করোনা আক্রান্ত ছিলেন না, কিন্তু পরিযায়ী শ্রমিকরা ফেরার পর কিন্তু মালদার সংখ্যাটা এক লাফে বাড়িয়ে গেছে। গত 24 ঘন্টায় মালদায় আক্রান্ত হয়েছেন আরও 9 জন, সব মিলিয়ে মালদার সংখ্যাটা 125। উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত হয়েছে 46 জন, সব মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে 93। পূর্ব মেদিনীপুরে আরও 8 জন করোনা আক্রান্ত হয়েছে, সব মিলিয়ে দাঁড়িয়েছে 77 জন। পশ্চিম মেদিনীপুরে 30 জন করোনা আক্রান্ত হয়েছেন, পশ্চিম বর্ধমানে 42 জন করোনা আক্রান্ত হয়েছে, পূর্ব বর্ধমানে 16 জনের শরীরে কোভিড-19 সংক্রমণ পাওয়া গেছে। নদিয়া জেলায় হঠাৎ বাড়তে শুরু করেছে, আরও একবার জানাই নদিয়া জেলায় কিন্তু হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে চলেছে, এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 51 জন। বীরভূমে 27 জন, একদিনে 27 জন করোনা আক্রান্ত হয়েছে, সব মিলিয়ে সংখ্যাটা 60 জন। কালিম্পংয়ে 7 জন করোনা আক্রান্ত, দার্জিলিংয়ে 15 জন, মুর্শিদাবাদে 7 জন করোনা আক্রান্ত হয়েছে গত 24 ঘন্টায়, সব মিলিয়ে সংখ্যাটা 76 জন। জলপাইগুড়িতে করোনা আক্রান্ত হয়েছেন 8 জন, ঝাড়গ্রামে করোনা আক্রান্ত হয়েছেন 6 জন, দক্ষিণ দিনাজপুরে 6 জন, বাঁকুড়ায় 19 জন, পুরুলিয়ায় 1 জন। তবে ভালো খবর, আলিপুরদুয়ার
এবং কোচবিহারে মারণ ভাইরাস করোনা এখনো পর্যন্ত গ্রাস করতে পারেনি। সব মিলিয়ে আমফানে যখন বিপর্যস্ত বাংলা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফোকাসটা আমাদের সরে গেছিল, সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক বিধি পালন করা হচ্ছিল না, ঠিক তার মাঝে কিন্তু চুপি সরে করোনা কিন্তু প্রকোপ বাড়িয়েছে এবং একদিনে 344 জন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 87 জন শুধু কলকাতা শহরে। সব মিলিয়ে আরও একবার ছবিটা আমি দেখাতে বলবো যে কোনোভাবেই কিন্তু মানুষ সচেতন হচ্ছে না। গোটা দেশ জুড়ে আজ প্রায় 7,466 জন, গোটা দেশ জুড়ে রেকর্ড করে করোনা 7,466 জন করোনা রোগী কিন্তু পাওয়া গিয়েছে বা হদিশ মিলেছে। সব মিলে আমফন বিপর্যস্ত পরবর্তী সময় কিন্তু এই পরিস্থিতি করোনায়। আপনারা জানেন যে বিভিন্ন রাজ্য থেকে ট্রেন আসছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি ঘরের মানুষ ঘরে নিশ্চয়ই ফিরছে, কিন্তু পরিকল্পনার অভাবে, রাজ্য কেন্দ্র সমন্বয়ের অভাবে কিন্তু সেই পরিযায়ী শ্রমিকদের মধ্যে থেকে করোনা ঊর্ধ্বমুখী হচ্ছে। রাজ্যের মন্ত্রীদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, ভিভিআইপিদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সুতরাং আমফানের জন্য ফোকাস কিছুটা ঘুরে গেলেও করোনা কিন্তু সক্রিয় রূপ ধারণ করেছে এবং ক্রমশতা বাড়তে চলেছে। আমরা জানি না এখনো পর্যন্ত দেশ তথা রাজ্যে পঞ্চম দফায় লকডাউন চলবে কি না, কিন্তু চতুর্থ দফা লকডাউনের পরিস্থিতি কিন্তু খুব জটিল, উৎকণ্ঠা বাড়ছে মানুষের মধ্যে। সেই ছবি দেখাচ্ছি, দেখো লকডাউনের ছবি, এক এক করে লকডাউনে বাংলার ছবি, লকডাউনে বাংলার ছবি, দেখো লকডাউনে বাংলার ছবি, একের পর এক গাড়ি যাচ্ছে, নিশ্চয়ই শিথিল করা হয়েছে, কিন্তু এর মাঝেই চুপি সাড়ে করোনা বাড়ছে, এর মাঝেই চুপি সাড়ে করোনা বাড়ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, এর মাঝেই কিন্তু চুপি সাড়ে করোনা বাড়ছে, প্রচুর মানুষ। এদিকে ছবিগুলো দেখাবো, দেখো দুজন করে অটোতে আসতে বলা হয়েছে, কিন্তু একাধিক লোক নিয়ে অটো আসছে, টোটো আসছে, এক একটা টোটোতে তিনজন চারজন করে রয়েছে, দেখো তিনজন চারজন, একটা অটোতে দুজনের পারমিশন আছে, কিন্তু দেখো অটো চারজন করে নিয়ে যাচ্ছে। অটোর ছবি দেখাবো আমরা। এইভাবে যদি চলতে থাকে, যদি শিথিলতাকে, লকডাউনকে বুড়ো আঙুল দেখানো হয়, তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে আমরা যাবো। আরও একবার জানিয়ে রাখি, আমফানের জন্য ফোকাস আমাদের নড়ে গেছিলো, কিন্তু তারপর লকডাউনের মধ্যেও যে চিত্র আমরা তুলে ধরছি তা যথেষ্ট উৎকণ্ঠার, ভয়ের উৎকণ্ঠার চিত্র। কারণ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এক একটি জেলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা কয়েকদিনের মধ্যেই যদি মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশকে ছাপিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আমি দেখাবো একের পর এক রাস্তার পরিস্থিতি, দেখো এই পরিস্থিতি লকডাউনের মধ্যেও, লকডাউন শিথিলতা বাড়ছে, কে কোথায় কেন যাচ্ছে কোনো উত্তর নেই। আমি দেখাবো এক একটা বাইকে তিনজন করে, মুখে মাস্ক নেই তিনজন, দেখো তিনজন, ছবিটা দেখাবো, দেখো করোনা কেন আসছে, দেখুন এই কারণে করোনা বাড়ছে, এই কারণে, দেখুন কোনো সচেতনতা নেই, করোনা বাড়ছে যে কারণে করোনা বাড়ছে, দেখুন মানুষের মধ্যে সচেতনতা নেই, মানুষের মধ্যে বিন্দুমাত্র সচেতনতা নেই। লকডাউন শিথিল হয়েছে কিছু পড়বে, কিন্তু মানুষের মধ্যে বিন্দুমাত্র সচেতনতা নেই। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কি কারণে বেরিয়েছিল আমরা জানতে চাইবো। এখনো লকডাউন চলছে, বাইকে করে তিনজন কোথা থেকে আসছেন? এই সূর্যপুর থেকে। সূর্যপুর থেকে কোথায় যাচ্ছেন? এই বাড়াইপুরে। কেন আপনি জানেন বাইকে তিনজন ওঠা যায় না? হ্যাঁ স্যার জানতাম, এই শুধু একটা বাড়িতে মুখে মাস্ক নেই কেন? মুখে মাস্ক ছিল না কেন? মাস্ক ছিল ওখানে দিয়ে নিয়ে মনে হচ্ছে না। সদুত্তর নেই, কোনো সদুত্তর নেই। ভাই মাস্ক কোথায়? মুখ দেখাও। করোনা বাড়ছে দেখুন, ওদের জন্য দেখুন কাদের জন্য করোনা বাড়ছে, দেখুন মুখে মাস্ক নেই, হাত দিয়ে মুখ দেখাচ্ছে একটা বাইকে তিনজন। করোনা আক্রান্তের সংখ্যা
যেভাবে বাড়ছে আপনাদের সরাসরি সেই ছবি তুলে দিচ্ছি। এক একটা ভাইকে তিনজন করে আসছে, মুখে মাস্ক নেই, কি কারণে কোথায় যাচ্ছে সেটা জানাতে পারছে না। লকডাউন শিথিল করার মানে এই নয়, মানুষ জরুরি পরিষেবা নিশ্চয়ই নেবে, অর্থনীতি ভেঙে পড়ছে, কিন্তু যেভাবে লকডাউনকে বুড়ো আমল দেখানো হচ্ছে, আইনকে সহজভাবে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে। আমরা সেই ছবি দেখাবো। এক একটা অটোতে একাধিক জন, সাতজন, আটজন, দশজন করে লোক কিন্তু অটোতে উঠছেন। সব মিলিয়ে কিন্তু চূড়ান্ত খারাপ পরিস্থিতি। আমফান পরবর্তী বাংলায়, আমফান পরবর্তী বাংলায় ফোকাস সরে গিয়েছে, আমফান পরবর্তী বাংলায় ফোকাস সরে গিয়েছে করোনার ওপর থেকে, ফোকাস সরে গিয়েছে করোনার ওপর থেকে। মানুষ সুযোগের সদ্ব্যবহার করছে, কোনো খেয়ালই নেই যে দেশ তথা রাজ্যে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, মন্ত্রী আমলাদের পর্যন্ত করোনা ছাড়ছে না। তখন কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লকডাউন শিথিলতার সুযোগ নিয়ে যা ইচ্ছা তাই করছে, মানুষ পথে নামছে, কারণ দর্শাতে পারছে না। আমরা সেই ছবি দেখাবো, লকডাউনের সেই ছবি আমরা দেখাবো। লকডাউনের সেই ছবি আমরা দেখাবো। দেখো লকডাউন বাংলার সেই ছবি, মানুষের মধ্যে সচেতনতা নেই। আমফান বিপর্যস্ত বাংলায় আরো বিপদ কিন্তু ঘনিয়ে আসছে, সেই ছবি আপনাদের আমরা তুলে ধরছি। পুলিশ প্রশাসন সচেতনতা, দেখো দেখো মাস্ক নেই, মুখে মাস্ক নেই, দেখো মুখে মাস্ক নেই, মুখে মাস্ক নেই, বলার পরে মাস্ক পরছে, কোনো সচেতনতা নেই। সব মিলিয়ে কিন্তু আমফান পরবর্তী বাংলায় খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এক একটা জেলায় লাফিয়ে লাফিয়ে আমরা জানতাম যে মালদা, মুর্শিদাবাদ জেলাগুলিতে পরিযায়ী শ্রমিক আসার পরে যথারীতি ইনফ্রাস্ট্রাকচার ছিল না, রাজ্য কেন্দ্র কোনো সমন্বয় ছিল না, কেন্দ্র তাদের খেয়াল খুশি মতো, রাজ্যের দাবি কেন্দ্র তাদের খেয়াল খুশি মতো মহারাষ্ট্র থেকে ট্রেন পাঠাচ্ছে, তারপরে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গিয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। আমি দেখাবো পিছনে একটা অটো আসছে, এক একটা অটোতে কতজন দেখুন দেখাবো ছবি দেখাবো, দেখুন দেখুন সামাজিক দূরত্ব বিধি নেই। অটোর ভিতরের ছবিটা দেখাবো যেখানে ড্রাইভার সহ দুজনকে নিয়ে চলার কথা, সেখানে এত মানুষ গাদাগাদি করে বসে আছে। সেই ছবি সরাসরি এখন বিশ্ব বাংলা সংবাদের ক্যামেরায় আমরা তুলছি যে কিভাবে মানুষ অসচেতন। লকডাউন শিথিল যদি হয় তাহলে কি পরিস্থিতি তৈরি হবে, এই ছবি কিন্তু তা প্রমাণ করছে। সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি। আমফানের জন্য ফোকাস চলে গিয়েছিল, দেখো আমফানের জন্য ফোকাস চলে গিয়েছিল, কিন্তু তারপরে আবার অসচেতনতা দেখাচ্ছে মানুষ। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি, যখন একের পর এক, যেখানে পরিযায়ী শ্রমিকদের আর একটা তথ্য দিয়ে রাখি, পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার বেশ কিছু বিধি আরোপ করেছে। আমরা জানি গতকালের যা সংবাদ, তাতে কর্ণাটক সরকার 5টি রাজ্যকে কার্যত নিষিদ্ধ করেছে, সেই রাজ্যগুলির মধ্যে হলো মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি এবং তামিলনাড়ু। এই 5টি রাজ্যের সঙ্গে কর্ণাটক সরকার কোনো যাতায়াতের কোনো সম্পর্ক রাখছে না, কারণ এই 5টি রাজ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ছড়িয়েছে। এমনই একটি রাজ্য থেকে কিন্তু 30টি ট্রেন হঠাৎ করে চালিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের জন্য। তার মধ্যে দু একটি ট্রেন ইতিমধ্যে এসছে, তারপরে কথাবার্তার মাধ্যমে 24টি ট্রেনকে ক্যান্সেল করা হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা আসার পরে তাদের জন্য যে কোয়ারেন্টাইনের সুবন্দোবস্ত করা হয়নি বা করার সময় পাওয়া যায়নি, কারণ আমফান বিপর্যস্ত বাংলার পরিস্থিতি আমরা জানি, তার ফলেই কিন্তু হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ আমাদের দেশেও 7,466 জন সকাল 8টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে 7,000
466 জন করোনা রোগী আক্রান্ত হয়েছেন, যা কিন্তু একদিনে আমাদের দেশে হাইস্ট ফিগার বা সর্বোচ্চ সংখ্যা। সব মিলিয়ে আমফানে কিছুটা ফোকাস বেরিয়ে গেলেও কিন্তু মানুষ সচেতন হচ্ছে না। আমরা দেখছি একের পর এক মানুষ বিনা কারণে বাইকে তিনজন চারজন নিয়ে, অটোতে সাতজন আটজন নিয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এভাবে চলতে থাকলে আমরা কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাব। এভাবে চলতে থাকলে আমরা কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতির দিয়ে এগিয়ে যাব। আমি দূরের ছবিটা দেখতে বলবো, দেখো প্রচুর মানুষ, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। কোনো বিধিনিষেধ, কোনো বিধিনিষেধ মানা হচ্ছে না, কোনো বিধিনিষেধ মানা হচ্ছে না। লকডাউন শিথিল করার পরই মানুষ কিন্তু রাস্তায় বেরিয়েছে এবং করোনা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কী পরিস্থিতি এই মুহূর্তে বাংলার, আরও একবার জানাই আমাদের রাজ্যের শেষ আপডেট, আমাদের রাজ্যের শেষ আপডেট আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 344 জন, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 344 জন, যা কিন্তু এখনও পর্যন্ত আমাদের রাজ্যে শেষ 24 ঘন্টায় হায়েস্ট ফিগার, শেষ 24 ঘন্টায় হায়েস্ট ফিগার। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 4536, আপনারা বুঝতেই পারছেন। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 4536, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। এর মধ্যে গতকালই 6 জনের মৃত্যু হয়েছে, কোভিড-19 পজিটিভের জন্য 6 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা রাজ্যে বেড়ে দাঁড়িয়েছে 223 জন। দেখাবো ছবিটা, দেখাবো ছবিটা, দেখাবো, দেখো তিনজন করে তুলছে, তিনজন করে এক একটা বাইকে তিনজন করে তুলছে। সচেতনতা ফিরছে না মানুষের মধ্যে। প্রশাসন রাস্তায় দাঁড়িয়ে কাজ করলেও মানুষ যদি সচেতন না হয় এই করোনার প্রকোপ থেকে কিন্তু আমরা বাঁচব না, দেশ বাঁচবে না। বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় সংখ্যা 2573 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1668 জন। এর মধ্যে শুধু কলকাতার ছবিটা আমরা তুলে ধরব, কলকাতার সামগ্রিক ছবি, কলকাতার সামগ্রিক তথ্য। একদিন অর্থাৎ গত 24 ঘন্টায় একদিনে কিন্তু আক্রান্ত হয়েছেন 87 জন। এখনও পর্যন্ত কলকাতায় 1900, অর্থাৎ কলকাতায় করোনা আক্রান্ত 2000 ছুঁই, কলকাতায় করোনা আক্রান্ত 2000 ছুঁই, এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এরপরে আছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলি, মালদা, মুর্শিদাবাদেও পরিযায়ী শ্রমিকদের আসার পর থেকে, নদিয়াতেও কিন্তু সেই সংখ্যা বাড়ছে। তারই মধ্যে আমরা লকডাউন বাংলা, আর কয়েক ঘন্টার অপেক্ষা, দুদিনের অপেক্ষা, বাংলার চতুর্থ দফা লকডাউন শেষ হবে। পঞ্চম দফা লকডাউনের ঠিক কী হবে আমরা জানি না, কিন্তু চতুর্থ দফা লকডাউনের মাঝেই জরুরি পরিষেবার জন্য যে ছাড় দেওয়া হয়েছিল সেই সুযোগকে সদ্ব্যবহার করে অনেক মানুষ কিন্তু বিনা কারণে রাস্তায় নেমে পড়ছে। এক একটা অটোতে, যেখানে বলা আছে অটোয় দুজনের বেশি লোক যাবে না, সেক্ষেত্রে কিন্তু চারজন, পাঁচজন, ছজন, বাইকে তিনজন করে যাচ্ছে, মুখে মাস্ক নেই, কোনো প্রোটেকশন নেই। এইভাবেই কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে তথা শহরে হু হু করে বাড়াচ্ছে। আমি দেখাবো লকডাউন বাংলার ছবিটা, কত গাড়ি রাস্তায়, দেখো কত গাড়ি, প্রচুর গাড়ি, নিশ্চয়ই মানুষ তাদের দরকারে বেরিয়েছে। কিন্তু তারপরেও দেখাবো যে এমন কোনো অনেকজন, দেখো একটা গাড়ি আসছে, একটা ভ্যান আসছে, ভ্যান ভাড়া, দেখো একসাথে কতজন, দেখো একসাথে কতজন, দেখো দেখো একসাথে কতজন, ছবিটা দেখাবো, ইলেকট্রিকের কাজ কোথায়, মাল কোথায়, ইলেকট্রিক মালটা কোথায়, দেখো এক একটা গাড়িতে পাঁচজন ছজন করে যাচ্ছে। সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি, লকডাউন বাংলা সেই ছবি আমরা তুলে ধরছি। প্রশাসন রাস্তায় আছে, তৎপর আছে, কিন্তু হু হু করে বাড়ছে সেই সংখ্যা, কোনোভাবেই কিন্তু আটকানো যাচ্ছে না। রাজ্যের সামগ্রিক চিত্র, পরিসংখ্যান, তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন একের পর এক একটা ভ্যানে, দেখো অটোটায় কতজন লোক যাচ্ছে, দেখো অটো দেখাবো, অটো চারজন যাচ্ছে, এক একটা অটোতে চারজন করে যাচ্ছে, চারজন করে যাচ্ছে, পুরো চিত্রটাই তুলে ধরছি। মানুষ কিন্তু সচেতন নয়।
আমরা লকডাউনে বাংলা চিত্র যেখানে হু করে বাড়ছে, দেখাবো সেই ছবিটা। দেখাবো সেই চিত্র, দুজনের বেশি অটোতে যাওয়া যায় না, চারজন যাচ্ছে এক একটা অটোতে। সেই ছবি আমরা তুলে ধরবো। মানুষ কিন্তু দেখুন, দেখুন বাইকটা, দেখুন বাইকটা, দেখুন দেখাবো আমি ছবিটা, বাইকের ছবিটা দেখাবো। কতটা অসচেতন হলে এই পরিস্থিতি হয়, দেখুন বাইকে তিনজন, বাইকে তিনজন কোথায় গেছিলেন? হসপিটালে গেছিলেন, হসপিটালে। এক একটা বাইকে তিনজন করে যাওয়া যায় না জানেন, এখন লকডাউন চলছে। জানি কিন্তু ইমার্জেন্সি ছিল। না না, গাড়ি চালু অনেকদিনই হয়ে গিয়েছে, কিন্তু বাইকে একজনের বেশি যাওয়া যায় না। কিভাবে যাচ্ছেন? দেখো এই পরিস্থিতি, এই পরিস্থিতি, এই পরিস্থিতি, বাংলার পরিস্থিতি এই। কিভাবে মানুষ, কিভাবে প্রকোপ কমবে, কিভাবে কিভাবে প্রকোপ কমবে করোনার, কেউ জানে না। একের পর এক বাইকে তিনজন, অটোতে পাঁচজন, লকডাউনের মধ্যে যদি এই পরিস্থিতি হয় তাহলে লকডাউন উঠে গেলে কি হবে তা কল্পনার বাইরে। লকডাউন উঠে গেলে কি হবে তা কল্পনার বাইরে। আপনাদেরকে সেই ছবি সরাসরি দেখাচ্ছি। রাস্তায় প্রচুর মানুষ লকডাউনকে বুড়ো আঙুল দেখে নিশ্চয়ই কিছু ক্ষেত্রে শিথিল হয়েছে। আবার তিনজন বাইকে, দেখো আবার তিনজন বাইকে, দেখালাম সেই ছবি, সেই ছবি আমরা দেখালাম যে এক একটা বাইকে তিনজন চারজন করে যাচ্ছে। সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কোনো সামাজিক বিধি পালন হচ্ছে না, অথচ হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সব মিলিয়ে কিন্তু লাফিয়ে বাড়ছে, রেকর্ড হচ্ছে, আতঙ্কিত মানুষ। এরই মাঝে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে আসছে, তাদের মাধ্যমেও কিন্তু করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। সেই চিত্র আমরা তুলে ধরছি, সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে, সেই চিত্র আমরা তুলে ধরছি। এইভাবে যদি চলতে থাকে, মানুষ যদি সচেতন না হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী অচিরেই আমাদের পরিস্থিতি মহারাষ্ট্র, মুম্বাই, গুজরাটের মতো যদি হয়, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। যেভাবে লকডাউন বাংলায় চলছে, সরাসরি তুলে ধরছি আমরা সেই ছবি, যেভাবে লকডাউন বাংলায় চলছে সরাসরি সেই ছবি তুলে ধরছি, তাহলে কিন্তু অচিরেই মহারাষ্ট্র, গুজরাট, দিল্লির মতো সংক্রমণের পরিস্থিতিতে আমরা চলে যাব। তারপর একের পর এক পরিযায়ী শ্রমিকরা আসছেন, কোনো রকম আলোচনা ছাড়াই কেন্দ্রীয় সরকার রাজ্যে পাঠাচ্ছে, অন্তত এমনটাই দাবি করছে। রাজ্য সরকার আম্ফানে বিপর্যস্ত ছিল, বিদ্যুৎ ছিল না, জল ছিল না, ফলে সেভাবে সেভাবে কোয়ারেন্টাইন সেন্টার, কোয়ারেন্টাইন সেন্টার, পরিযায়ীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা সম্ভব নয়, সম্ভব হয়নি। তার মধ্যেই কিন্তু পরিযায়ীরা আসছেন, যার জন্য মালদা, মুর্শিদাবাদ যে জেলাগুলিতে ন্যূনতম করোনা আক্রান্তের খবর ছিল না, দিনাজপুর, সেখানেও কিন্তু মাস্ক নেই, দেখে না মাস্ক নেই, মাস্ক নেই, জানেও না, অবাক হয়ে গেছে, চলো চলো বেরিয়ে চলো বেরিয়ে চলো, এই পরিস্থিতি চলছে। পরিস্থিতি খুব জটিল দিকে যাচ্ছে লকডাউন বাংলায়, আমরা যা দেখছি পরিস্থিতি বেশ জটিল দিকে যাচ্ছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, জটিল পরিস্থিতি লকডাউন বাংলায়, মানুষের হুঁশ ফিরছে না, মানুষ অসচেতন। আমফানের পর কিছুটা ফোকাস চড়ে গেছিল, কিন্তু যখন আবার স্বাভাবিক ছন্দে ফিরছে সুপার সাইক্লোনকে, সুপার সাইক্লোনের বিপর্যস্তকে দূরে, বিপর্যয়কে দূরে সরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে, ঠিক তখনই কিন্তু কোভিড-19 বা করোনা সংক্রমণের সংখ্যাটাও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এক একটা জেলায়, আগে কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল, এক একটি জেলায় যে হারে করোনা সংক্রমণের খবর উঠে আসছে, তাতে কিন্তু বেশ উদ্বেগের ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। মানুষ সচেতন নয়, মাস্ক নেই মুখে, এক একটা বাইকে তিনজন চারজন করে যাচ্ছেন, এক একটা অটোতে একাধিক মানুষ যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন,
কেন যাচ্ছেন তারও সঠিক উত্তর তারা দিতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু মানুষ সচেতন নয়, ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতা ছাড়িয়ে জেলাতে প্রকোপ বাড়ছে, পরিযায়ী শ্রমিকদের জন্য ঊর্ধ্বগামী হচ্ছে, কারণ তারা ঘরের ছেলে ঘরে ফিরবে, তারা সমস্যায় ছিল তারা ফিরবে ঘরে, এ নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু যথারীতি কোয়ারেন্টাইনের জন্য যথেষ্ট পরিকাঠামোর ব্যবস্থা করা হয়নি। আমরা দেখাবো সেই ছবি, টোটোর ছবিগুলো দেখো, পিছনে অটোর ছবিটা দেখো, পিছনে অটোটা দেখাবো, দেখুন কি পরিস্থিতি, দেখুন অটোর পরিস্থিতিটা দেখুন। সব মিলিয়ে কিন্তু সচেতনতার যে অভাব ঘটছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ। আমরা সেই ছবি তুলে ধরছি আমাদের বিশ্ববাংলার সংবাদের ক্যামেরায়। আমাদের অনুরোধ থাকবে রাজ্যবাসীর কাছে, শহরবাসীর কাছে, যে সুস্থ থাকুন, ঘরে থাকুন, করোনার প্রকোপ থেকে কিন্তু আমরা দূরে যাইনি। অর্থনৈতিক কারণে, মানুষের রুজিরুটির কারণে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তার সেই সুযোগের কোনো ভুল ব্যবহার বা সেই সুযোগের অপব্যবহার করবেন না, তাহলে অচিরেই কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করে বা মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু পর্যায়ে, মধ্যপ্রদেশের পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব দুর্দিন আসছে। আমরা দেখছি সেই ছবি, রাস্তায় প্রচুর মানুষ, আপনাদেরকে সেই সম্প্রচার আমরা সরাসরি করলাম যে লকডাউন বাংলা, লকডাউন চলছে, চতুর্থ পর্বের লকডাউন, 31শে মে রাত 12টা শেষ হচ্ছে, এখনও পর্যন্ত জানা নেই পঞ্চম পর্যায়ে লকডাউন বাড়বে কি না, বাড়লে সেক্ষেত্রে শিথিলতা কী হবে, কোথায় ছাড় পাওয়া যাবে। কিন্তু চতুর্থ দফা লকডাউনে যে ছাড় দেওয়া হয়েছিল তার মধ্যে আমফান তজনজ করে দিয়েছিল, কিছুটা ফোকাস সরে গেছিলো মানুষের মধ্যে, কিন্তু তার মাঝেই চুপি সরে করোনা বা কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু হু হু করে বেড়েছে, মৃত্যুর সংখ্যাও। তারই মাঝে আমরা দেখতে পাচ্ছি কতটা অসচেতন মানুষ। সব মিলিয়ে কিন্তু লকডাউন বাংলায় করোনা পরিস্থিতি ক্রমশ গভীর হচ্ছে, উদ্বেগ ছড়াচ্ছে, সেই খবর সরাসরি সম্প্রচার বাংলার রাস্তা থেকে, শহরের রাস্তা থেকে আপনারা দেখালাম, আমরা দেখালাম আপনাদের সামনে। এখনও সচেতনতা যদি না ফেরে তাহলে আমরা কিন্তু অচিরেই মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, দিল্লি কিংবা মধ্যপ্রদেশের মতোই সংক্রামিত রাজ্যে